নমস্কার আমি রিমা আমার ভূভোত চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি আজকে বানাবো পাবদা মাছের ঝোল ঝোলটা আমি আলু বড়ি আর টমেটো দিয়ে বানাবো এই রেসিপিটা খুব চটজলদি হয়ে যায় এবং খেতেও ভীষণ সুস্বাদু লাগে প্রথমে আমি পাবদা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে আমি এক চামচ নুন দিয়ে সমস্ত পাবদা মাছটা ভালোভাবে মাখিয়ে নেব নুন ছিটিয়ে দিলাম এবং নুনটাকে এপিট দু দুপিট কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে নুনের পরিমাণটা ঠিকঠাক না হলে কিন্তু মাছটা খেতে সুস্বাদু লাগে না তো নুনটা ভালো করে মাখিয়ে নিতে হবে এবার হলুদটাও দিয়ে দিচ্ছি হলুদ নুন হলুদ এইভাবে মাছের গায়ে ভালো করে মাখিয়ে আমি এটাকে আধ ঘন্টা মতো রেখে দিলেই যথেষ্ট কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে যে কোনো মাছ ভাজার জন্যই কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নিতে হয় নইলে কিন্তু মাছগুলো তলায় আটকে যায় তো দেখুন মাছগুলো ছেড়ে দিচ্ছি নুন হলুদ মাখানো মাছগুলো পাবদা মাছ কিন্তু অনেক সময় ফাটতে থাকে এবং ফেটে তেল গায়েও ছিটকে আসে তো সাবধানতা অবলম্বন করে করবেন আর যেটা করতে পারেন সেটা হচ্ছে তেলের উপরে সামান্য এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিলে কিন্তু মাছটা অতটা ফাটে না আলু কেটে নিয়েছি লম্বা করে এবং আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়ে টুকরো করে রেখেছি চার পাঁচ মিনিট পরে এসে মাছটাকে উল্টে দিলাম অপর অপরপিঠটাও কিন্তু তিন চার মিনিট ধরে ভেজে নেব আমি পাবদা মাছটাকে কিন্তু লাল করে ভেজে নেব এটাও ভাজা হয়ে এসছে এবার আমি এটা তুলে ফেলবো তেলটা ছেকে নিয়ে তুলে ফেলবো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে অবশিষ্ট তেলে বাকি তিনটে মাছও দিয়ে দেবো দেখুন তিনটে মাছ ভালো করে ভাজা হয়ে গেছে বাকি তিনটে মাছ দিয়ে দিয়েছি দেখুন কড়াই তেল তেলে কিন্তু আমি সামান্য পরিমাণ এক চিমটে হলুদ দিয়েছি মাছগুলো ভীষণ ছিল বলে পাটাটা কিন্তু অনেকটাই বন্ধ হয়ে গেছে এবার কড়াইতে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কটা বড়ি বড়িটাকে লাল করে ভেজে নেব বড়িটাকে লাল করে ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে যা তেল রয়েছে তাতে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে এবার দিয়ে দেবো নুন হলুদ মাখানো লম্বা করে কেটে রাখা আলুগুলো এবার আলুগুলোকেও দু তিন মিনিট মতো ভেজে নেব আমি আলুগুলোকে দেখুন একটু লম্বা করে আর একটু মোটা করে কেটে নিয়েছি আমি এখানে দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজে দুটো আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো দু তিন মিনিট মতো ভেজে নিয়েছি এবার টমেটো টুকরোগুলো দিয়ে দেবো আমি এখানে বড়ো সাইজের একটা টমেটো নিয়েছি আর এখানে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ঝাল যদি আপনারা বেশি খান তো কাঁচা লঙ্কার পরিমাণ আরও বাড়িয়ে নেবেন এবার টমেটোটাকে ভেজে নেব টমেটোটা যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ ভাজব এবার আমি এতে দিয়ে দেব ছোট চামচের এক চামচ নুন নুনটা আমি কিন্তু আলুটা মাখানো আলুটাকে নুন হলুদ দিয়ে আগে মাখিয়ে রেখেছিলাম তাই এখন নুনের পরিমাণটা একটু অল্প দিচ্ছি নুনটা দেওয়ার পরে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে এবার আমি যেটা করব সেটা হচ্ছে চেরা কাঁচা লঙ্কাগুলোকে তেলের ওপরে নিয়ে একটু খুন্তির সাহায্যে ঘেঁটে দেবো এতে করে কাঁচা লঙ্কার একটা দারুণ ফ্লেভার ঝোলে পাওয়া যাবে গুলো দেখুন গলে এসছে এবার আমি এখানে বড়ো চামচের এক চামচ জিরের গুঁড়ো জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি এতে দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো ভালো করে এবার মশলাটা লো ফ্লেমে কষিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো এবার যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব এটা যেহেতু গুঁড়ো মশলা কষাতে বিশেষ কোনো সময় লাগবে না এক দেড় মিনিট পরেই দেখবেন কষানো হয়ে গেছে এরপরে খুব সামান্য পরিমাণ একটু নুন দিলাম দিয়ে দেখুন মশলাটা কষে গেছে এবং আলুটা কিন্তু কষাতে কষাতে প্রায় গলেই যায় মশলাটা কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিলে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলের পরিমাণটা যে যে পরিমাণ ঝোল খাবেন তার উপরে ডিপেন্ড করছে কেউ যদি মাখা মাখা খেতে চান তাহলে জলের পরিমাণটা কম দেবেন আর ঝোল খেতে চাইলে আমি যে পরিমাণ জল দিয়েছি প্রায় সেই পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন দেখুন ঝোলটা ফুটে গেছে এবং ঝোলটা ঘন হয়ে এসছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভাজা বড়িগুলো ও ভাজা মাছগুলো এক এক করে সমস্ত ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি সব ভাজা মাছগুলো দিয়ে ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি রেসিপিটা কিন্তু খুবই তাড়াতাড়ি চটচলদি হয়ে গেল ঝোলের মধ্যে মাছগুলোকে একটু জাস্ট ডুবিয়ে দিচ্ছি ডুবিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না এক দেড় মিনিট মতন এটা ফুটিয়ে নেব এটা আমার প্রায় রেডি হয়ে এসছে নামানোর আগে আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণ ধনেপাতা পাতা কুচনো ডাটা শুদ্ধ ধনেপাতাগুলো কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম এবার ধনে পাতাটা জাস্ট মিশিয়ে নিয়ে এটা গ্যাসটা আমি অফ করে গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রেসিপিটা অবশ্যই আপনারা শেয়ার করবেন নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটা দেখার জন্য